Hi friends, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা খেলছি ক্র্যাশ নার ডিভার পার্ট নং এয়ার বেলুন, মানে পার্ট নং কত জন ভুলে গেছি বন্ধুরা, সরি, পার্ট নং 35। আজকে আমরা বানাবো এই কি হলো আমার হাতে তরল, কিছু জানি না, এই তো আমার হাতে তরল। আজকে আমরা একটা ফিশিং ডে রেখেছি আর আমি আমার এই বেলুনটাকে সাজাইছি অফ ক্যামেরায় এই গ্লোস্টোন টোস্টোন দিয়ে। তো স্টার্ট করা যাক। আজকে আমরা ভাবতেছি আজকে আমরা ওই যেটা বললাম ওটাই করবো, মানে আমি যেটা বললাম আমি সেটাই করি, কই আমার সিঁড়ি গেল কই, আয় আল্লাহ আমি হারাই গেলাম, তো আমি তো অবৈধ সন্তান হয়ে গেলাম। কোন দিক গেল আমার সিঁড়ি? এই তো আমার সিঁড়ি, এই এই নামতে দিচ্ছে না আমার, তো শিফট করে নামা যায় না মনে হয়, নতুন নিয়ম। আস্তে করে নেমে গেছি আমি, পাশটা এই পাশে না, হ্যাঁ এইদিকে অনেক কষ্ট, এইতে নেমে গেছি, যাক ব্যাপার না, এখন যাই আমরা কাজ শুরু করি। আয়রন ম্যানকে মারার একটু প্ল্যান ছিল, আয়রন ম্যানটা কোন দিক গেছে, ভয়ে পালা গেছে মনে হয়, আয়রন ম্যানটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইদিকে আমার পোষা কুকুর তারা বসে আসছে পানি খাচ্ছে। তো আজকে আমাদের গোল হলো এরকম কয়েকটা ইনচান্টিং জিনিস আনতে হবে, যে দেখতে পাচ্ছ সেদিন পেয়েছিলাম, এগুলা সেদিন পেয়েছিলাম। তো স্টার্ট করা যাক। কি জান, ফিশিং মেশিন, হ্যাঁ নাম দিয়েছিলাম ফিশিং মেশিন। এই ওয়াস্টারটা দিয়ে একটু সুন্দর লাগছে, আগের বার ওয়াস্টার ছিল না, দেখি কি কি পরে। তিনটা জিনিস পাতে হবে আমাদেরকে, তিনটাই এক জিনিস কি জানি ইনচান্টিং। আচ্ছা কিছু একটা ফিস চাই না, ডগরা ফিস, ক্যাকড়া ফিস, র্যাবিট ফিস, গাধার ফিস, বাহ কি সুন্দর, বাহ লাইট জ্বলে উঠলো, ট্যাকড়া ফিস আসছে না কে, এটা হচ্ছে ট্যাকড়া ফিস, একটা ট্যাকড়া ফিস হয়ে গেছে। ও বন্ধুরা আমরা একটা গোল ভুলে গেছি, আগে আমাদের যেগুলো বই পেয়েছিলাম লাইব্রেরি ভেঙে, ওগুলো বই দিয়ে বইগুলো আমরা ইনচান্ট করবো। দাঁড়াও মাছটা ধরে নিই, আসুক আসে গেছে পাখার ফিস, দরকার নাই পাখার ফিস, আগে আমরা ওটা করে আসি। তোমাদেরকে আমরা পাখার ফিস খাই দেখাবো নি, পরে খাই প্রমাণ করে দিব আমি কত শক্তিশালী। দৌড়াই নি একটু একটু, হাই আসসালামু আলাইকুম, আমরা ল্যাপিস নিয়ে আনি, দৌড়াই দৌড়াই শক্তিও কমে যাবে আমাদের, দৌড়া দৌড়া বাড়ি খাতে খেতে মাথাই ফেটে যাবে। কই আমাদের ইয়াগুলা কী জান বলে ল্যাপিস, ল্যাপিস নিয়ে দৌড়, ওরে দৌড়, লাগলো এই তো পাফার ফিস, এবার খাবো দেখো কিরকম হয়, এই যে দেখো কি কি এফেক্ট দিয়ে দিয়েছে, নসিয়া 2, হাঙ্গার 3, আর পয়জন 5, আর মাথা গোল গোল করছে, মা 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 ওটা কি জিনিস। আর বন্ধুরা আমরা জিনিসটা পেয়ে গেছি, কি হচ্ছে না বন্ধুরা, আমরা আয়রনম্যান পেয়ে গেছি, আমরা আয়রনম্যানের সাথে লড়াই করবো। আবার আমি রেল লাইন আনতে ভুলে গেছি, কি হচ্ছে, যা চলে যা চলে যা,
করে কাজ পারে। আপনি এখানে কি করছেন বসে থেকে? কে মারছে আমার? পয়জনের প্রথমে কতক্ষণ খাইছিলাম আর লাগে তো রিলিজ। হ্যাঁ এখান থেকে বই বাকি নি। হ্যাঁ এটা বইগুলো এনচার করি। এখানে রিয়াক্সটা খেলাপি আর এই দিকে বই কি জান প্রোটেকশন এটা নি প্রোটেকশন অন এর বই। আর এটা কিসের প্রোটেকশন? ওয়ান পাওয়ার ওয়ান এফিসিয়েন্সি ওয়ান এফিসিয়েন্সি নি। এবার কি এফিসিয়েন্সি ওয়ান এফিসিয়েন্সি ওয়ান ইফি একু এফিনিটি এটা নেওয়া যাক। শার্পনেস ওয়ান শার্পনেস ওয়ান একু এফিনিটি ওয়ান শার্পনেস নে শার্পনেস ওয়ান আর এফিসিয়েন্সি ওয়ান ভালোই। শার্পনেস ওয়ান আনব্রেকিং আর একু এফিনিটি আনব্রেকিং। ও গুড লাক একু এফিনিটি শার্পনেস ওয়ান একু এফিনিটি শার্পনেস ওয়ান কিছু জানো পাওয়ার ওয়ান একু অ্যাফিনিটি শার্পনেস ওয়ান শার্পনেস ওয়ান প্রোটেকশন আগে একু অ্যাফিনিটি একু অ্যাফিনিটি প্রোটেকশন একু অ্যাফিনিটি আর শার্পনেস ওয়ান চারটা। এখন না ভালো ভালো বই পাইছি, এখন ভালো ভালো বই গুলো এখন জমা করে দিই। ঠিকঠাক আরো আমাদের ল্যাপিস আর রাতে ঢুকে শহরে থাকা ঠিক হবে না। শহরে শুনেছি অনেক চোর ডাকাত থাকে, মানে ইয়া নেই খরচা নেই। আমাদের এয়ার বেলুন বাংলাদেশের পতাকা দিয়ে ও ওই সাহেবটা খালি চলছে। এটা আমি রেল লাইন বানাইছি নাকি? মানুষজনকে চড়াবার টাকা দিবে না চলে যাবে। এটা কি হইতেছে? কিছু একটা হইতেছে, এটা কিছু হচ্ছে না, এটা আমি জানি। পাঁচ ইঞ্জিন করে দিল আমার আমার পানি করে গেছি, পানি ফেলা দিয়েছে। কি হলো এটা? ব্যাড লাক, পানি ফেলা দিয়েছে। এত সাহস কি করে হয় তুই? পানি ফেলা দিস বন্ধুরা, ইয়া না দেখলেই হলো। কি যেন কয় আয়রনম্যান, আমি কিছু করিনি আয়রনম্যান, আমাকে ছাইড়া দেন, আমি এখন চলে যাই। বাই বাই। পারিবারিক জিনিস করতে হারাম কজা থেকে মুক্ত হয়ে বুট বুট ফেলাই যায়। আমি খাতে চাই না এখন কিছু। তো বন্ধুরা আমাদের সকাল হয়ে গেছে, ঘুমাই নিলাম। এখন আমরা এখান ওই আমরা তো আয়রন ম্যানকে মারবো। একটা তীর নিয়ে নিই আর একটা তরোয়াল। এটা অবশ্যই প্লেনের আমাদেরকে দূর থেকে মারতে হবে, ওদেরকে দেখতে দিলে চলবে না। দূর থেকে একদম আয়রন ম্যান কই তুই? তুই তো তুই দৌড়া দৌড়া দৌড়া, পানি তেলার দিবি এ আমার কাছে কবর ধরে আসবি না। হয়তো মরে গেছে, আমাদের আয়রন বাবা জীবন পেয়ে গেছি। হ্যাঁ ওটাও কাজ শেষ, এখন আমরা কি কাজ আছে? ও হ্যাঁ মনে পড়েছে, আমাদের ফিশিং করতে হবে।
অনেক বেড়াতে কাজ ফিশিং করা দেখি কি কি জিনিস উঠে আয়রন ম্যান কে একটু শান্তি পেলাম মার বাংলাদেশের ফ্ল্যাগের উপর ক্রিপার এটা আবার কোন ধরনের কথা পড়ে মারল ওয়াও আই এম নিশানাদার খুন করে ফেলবো একবারে কাছে আসার চেষ্টা করবি না খুন করে ফেলবো বলো আমার গ্রামে তো আগুন ধরে গেল যাক ব্যাপার না আমাদের ফিশিং এ কিছুই আসলো না ভাগ্য খারাপ এখন আমাদের মিশন ক্রিপার মারা ক্রিপার বাবারা কোন দিক আছে আস্তে আস্তে যেতে হবে এই তো একটা ক্রিপার বাবা ওই তো আরেকটা ক্রিপার বাবা মরেও গেল আর একটা আছে তার একটা আমার ওয়াস্টার দিক
Bye.